আমাদের এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে যে করিমপুর, সেই করিমপুর শহরে সেখানে যে লালন মেলা হচ্ছে, এই যে এ হলো বিটু, এ হলো বিশ্বজিৎ, আর আমি জয়ন্ত, চলছি তিনজনে মিলে সেই লালন মেলায়। এটা হলো নতিডাঙ্গা রোড, এই যে ভারতীয় স্টেট ব্যাংক, এর পাশে আইসিআইসি ব্যাংক, হিন্দুস্তান ডিস্ট্রিবিউটর, এইটা হলো আইসিআইসি ব্যাংক, আর এর সামনে এই ভারতীয় পোস্ট অফিস, পেট্রোল পাম্প, আমার বাস সাইডে এটা হলো জগন্নাথ হাই স্কুল, শ্রী গোহরাজ মন্দির, এই যে এটা হলো করিমপুর গ্রামীণ হাসপাতাল। করিমপুরের বাস স্ট্যান্ড, কিন্তু এখন বাস স্ট্যান্ডের জায়গাটি চেঞ্জ হয়েছে, তো এটা কলে বাস স্ট্যান্ডে পেরিয়ে যাচ্ছি আমরা, তো এরপর নতুন বাস স্ট্যান্ড আসবে, তার সামনে আছে পান্নাদেবী কলেজ, আমার ডান সাইডে করিমপুর রেগুলেটেড মার্কেটের 1 নম্বর গেট, অর্থাৎ এই সাইড দিয়ে নতুন বাস স্ট্যান্ড। এই যে নতুন বাস স্ট্যান্ডটি হয়েছে, এর পাশে অবস্থিত অটো গ্যারেজ। তো সেই লালন মেলায় আমরা পৌঁছে গেছি,
তে এই মেলা আপনাদের জন্য আমাদের জন্য নয় আমরা শুধু খেটে মরছি আপনাদের ভালোবাসার জন্য দিলীপদা আমার সুদিও অশিষদা আমার বাবা অভিরাম বিশ্বাস যাকে শশা বলেছিলেন ইসরাফিল নামে আমার মাসির ছেলে মান্নান শেখ অবস্থান পথে রয়েছে মুসলিম পরিবার তাকে আশ্রয় দিয়ে মানুষ ভিডিও হয়েছে হ্যাঁ হচ্ছে ভিডিও আপনি আমার কাঠের মানুষ আমার প্রাণের মানুষ যাকে যাকে আমি তো বন্ধুরা আমাদের বাউল মেলা দেখা হয়েছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন বাজে রাত 10:30 তো আমাদের এই বাউল মেলা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে ভিডিও রিলিজ করার সাথে সাথে সবথেকে আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।